আসসালামু আলাইকুম আবারও একটা ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি জয়পুরহাটের মেয়ে বগুড়ার বউ আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো বেশ কয়েকদিন ধরে কিন্তু এই রিভিউটা এত পরিমাণে দেখছিলাম যে আসলে মনে হলো যে একটুখানি যাই তো আসলে যাওয়া হচ্ছিল না কিন্তু গতকালকে আমি আর আমার ভাস্তা দুইজনে মিলে একটুখানি কাজে বের হয়েছিলাম হঠাৎ করে মনে হলো যে তাহলে আমরা এই পাশ দিয়ে এটা একটু ট্রাই করে যাই কিন্তু এখানে গিয়ে যে অবস্থা দেখলাম কি বলি রে ভাই এত পরিমাণের ভিড় এত 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 ভিড় যে যারা গিয়েছ তারা তো অবশ্যই দেখেছ আর তার পাশাপাশি কিন্তু যারা যাওনি তারা অবশ্যই যেতে পারো জানি না খাবার পাবা কিনা কিন্তু ট্রাই করতে পারো তো এই সেই ফুড হাব নামটা একদম ইউনিক খুবই খুবই ভালো লেগেছে তাদের লগোটা দেখেন খুবই সুন্দর তো যাই হোক আমি যেটা করলাম গিয়ে আমি বললাম ভাইয়া কখন পাব অর্ডার করলে বলতিস আপু অর্ডার করে যান তারপরে বিশ মিনিট পরে আসেন তো দু বিশ মিনিট পরে আমার যে কাজ ছিল সেই কাজ শেষ করে তারপরে এখানে আসলাম আসার পরে যেটা দেখলাম যে একদমই রাখতে পারেনি আমি বলেছিলাম টাকা কি জমা দেবো ভাইয়া ভাইয়া বলছেন না দেওয়া লাগবে না আসলে তারপরে পেয়ে যাবেন তো আসার পরে দেখি নাই তো তারপরে আরও পনেরো থেকে বিশ মিনিট দাঁড়ায় থাকা লাগছে তো আমিও চিন্তা করেছিলাম যে কতক্ষণ লাগে দেখি তারপরেও আমি খাবো তারপরে যাব। যখন বিশ মিনিট প্রথমে এসে অর্ডার করে গেছি তারপরে পাইনি এরপরে আবার বিশ মিনিট আছে ঠিক আছে দাঁড়ায় থাকব তো তারপরে হলো তারপরে সে খা আমরা নিয়ে তারপরে আমরা সব পার্সেল নিয়েছিলাম বাসায় এসে খেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে যেটা যেটা পাওয়া যায় সেটা একটু বলে নেই মোমো তারপরে হচ্ছে সমুসা সিঙ্গারা তো এই তিনটা আইটেম এখানে ছিল আর এটা কিন্তু একদম মিনি একটা সমোসা আর ভিতরে কি দেওয়া আছে অবশ্যই আমরা দেখব তো এই যে তাদের দোকানটা এটা জলশ্রীতলার একদম পিছনে কালী মন্দিরের পিছনে জলশ্রীতলা কালী মন্দিরের পিছনে গেলেই কিন্তু এটা একদম রোড সাইডে এটা কিন্তু তোমরা দেখতে পারবা তো এখানে খাবারের দামটা একটু আমরা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি মোমো ছয় পিস নব্বই টাকা আর তিন পিস নিলে পঞ্চাশ টাকা আর তার পাশাপাশি সমুসা যদি পার পিস নাও সেক্ষেত্রে দশ টাকা করে পড়বে আর যদি ছয়টা নাও সেক্ষেত্রে পঞ্চাশ টাকা সিঙ্গারাও সেম তো সব থেকে ভালো যেটা লেগেছে তাদের যে প্যাকেটটা যেটাতে করে তারা ডেকোরেশন করছিল বা যেটাতে করে খাবার দিচ্ছিল প্যাকেটটা আমার কাছে একদম ইউনিক লেগেছেই যে তাদের প্যাকেটে তাদের নাম লেখা আছে ফুড হাব তো এই যে এটাই খুবই মজার লাগছিলো আর যখন দিচ্ছিলো তখন মোমোগুলো দেখতে খুবই খুবই ভালো লাগছিল তো আমরা যেহেতু পার্সেল নেব তাই আমাদের আর এটাতে করে খাওয়া হবে না আমরা এই যে পার্সেল বক্সে করে আমরা খাবারগুলো নিব তারপরে চলে যাব। তো এত পরিমাণের ভিড় যে কি বলবো যদি তারা তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে যদি পাঁচটার ওইদিকে আসা যায় সেক্ষেত্রে ভিড়টা ওই সময় একটু কম থাকে কিন্তু সন্ধ্যার পর থেকে তাদের আসলে চাপটা অনেক বেশি হয়ে যায় সে সময় আসলে ওই যে অর্ডার দিলাম আমি বিশ মিনিট আগে আসলাম কেন আমাকে দিলেন না এসব আসলে বললে হয় না তখন দেখা যায় হাতের কাছে যারা থাকে ঠিক মানে তাদেরকে দিয়ে দেয় কারণ এত বেশি যে আসলে কিছু করার নাই তাই তো খাবারগুলো নিয়ে চলে আসলাম এখন ট্রাই করার পালা কারণ ওখানে আসলে বসে খাওয়ার মতো কোনো স্পেস ছিল না এই কারণে আমরা নিয়ে চলে আসছি বাসায় তো বাসায় বলতে আমি এখন এই মুহূর্তে একদম কিনিলিকের সামনে চলে আসছি কিনিকের সামনে যে বসে তারপরে ভাবলাম যে আমরা দুইজনে টাই ট্রাই করি তার সাথে সাথে কিন্তু এটা দেখতে পাচ্ছেন চামোচা তো চামুচার সাথে যেটা দিয়েছি একটা সর্স এপাশে পাশে শিঙ্গারা তো সিঙ্গারাগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। তো এখন খাওয়ার পালা আর মোমো তো আসলে আমার খুবই খুবই আমি মোমো খেতে ভালোবাসি খুবই পছন্দ করি কিন্তু আসলে কেমন যে হবে একটু সাইজটা রকম লাগছিল ঠিক মোমো আমরা যেরকম শেফ হয় বা যেই টাইপের খাই এটা একটু রকম লাগছিল দেখতে তো চলো দেখা যাক খেয়ে দেখি আসলে কেমন তো আমি সবগুলো বের করে আগে একটুখানি ছবি তুলে নিলাম তো প্রথমেই যেটা আমরা দেখব যে সমুচার ভিতরে কী দেওয়া আছে তো এখানে যেটা আমার মনে হলো যে এখানে সামান্য পরিমাণে চিকেন দিয়েছে তারপরে ধুনিয়া পাতা বা পেঁয়াজ যেটাই বলি তো দিয়ে খুব সুন্দরভাবে আসলে মশলাটা মানে ভেজে তারপরে ভিতরে দিয়েছে ভালো লেগেছে খুব বেশি যে আহামরি ভালো সেটা লাগেনি বাট চলে তো সিঙ্গারাও সেম আর সিঙ্গারা আর সমুসার মধ্যে সেম যেই সেম মশলাটা ছিল মানে যেই ইয়েটা তারা দিয়েছে পিএস বা পাতা যেটাই বলি একই মশলাটা করে দুইটার মধ্যেই ভরিয়েছে তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগছিলো খেতে খুব বেশি খারাপ না আবার খুব বেশি ভালোও না কিন্তু নিয়ে আসলে ফেলে দেওয়ার মতো না তোমরা খেতে পারো নিয়ে এরকম বলবো এখন তারপরে যেটা আসলে দেখার বিষয় তো এখানে আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম সারফারাজ সারফারাজের পাপা তারপরে আমার যে ভাস্তা ছিল সাথে সে প্লাস আমি তো এই তো স্পেশাল মোমো তো মোমোটা খেয়ে যেটা মনে হয়েছে ভালোই লেগেছে খুব বেশি খারাপ বলবো না আমার কাছে নব্বই টাকা হিসাবে ঠিকই আছে তবে ভিতরের পুটটা আরেকটু বেশি হলে ভালো হতো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ